মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন আপনারা অনেক, শুনেছেন না শুনেননি? গান করতো না আমেরিকায় বাড়ি মাইকেল জ্যাকসন। সে বলেছিল আমি 150 বছর বেঁচে থাকব, তেমন খাওয়া যে জিনিসটা খাবে ডাক্তাররা চেক আপ করে দেবে সেই খাদ্যটা খাবে মাইকেল জ্যাকসন, একটা গান বলবে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করবে। মাইকেল জ্যাকসন যে কাপড় পরবে পরীক্ষা করে, তারপরে কাপড়টা পরবে, যেটা খাবে পরীক্ষা করে খাবে, আশেপাশে আশেপাশে সমস্ত মানুষেরা তার সেবার জন্য রয়েছে, ডাক্তারেরা সদা সর্বদা রেডি। বলে 150 বছরের আগে আমি মরব না। মাইকেল জ্যাকসনের বয়স যখন 50, মাইকেল জ্যাকসন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল, কোনো ডাক্তারের ক্ষমতা হলো না, কোটি কোটি টাকা ঔষধের বিনিময়ে মাইকেল জ্যাকসনের মৃত্যুকে আটকে রাখার। আজ আমরা অনেকে বলি না, ঈমান কমজোরের জন্য বলি, তো ছেলেটা কি মরতো? হসপিটাল ডাক বাংলায় রাখার কাজ একটা নয়, ফুল বাগানে নিয়ে গেলে আর ও আর মরতো না। এই কথাটা বলা মানে বোঝানো হয়েছে ফুল বাগানে ডাক্তারদের হাতেই রয়েছে মরণ জীবন, আর এমন কথা বলবো মানে আমার ঈমানটা চলে গেছে। বসিরহাটের হুজুর তিনি ওই জন্যই তার অশিক্ষার ভিতরে লিখেছেন, এমন একটা জামানা আসবে আটার খামিরের ভিতরে হাদিস পাকে এসছে, নবীজি বলেছেন, বসিরহাট আল্লামা হুজুর তার অশিক্ষার ভিতরে হাদিসটা চয়ন করেছেন, আটার খামিরের ভিতর থেকে লোম টেনে বার করলে ও সাহাবারা কোনো আওয়াজ পাওয়া যায়? সাহাবারা বললেন জি না ইয়া রসুল্লাহ, নিঃশব্দে বার হয়ে যায়। নবী বললেন এমন একটা জামানা আসবে তাদের অন্তর থেকে ঈমান বার হয়ে যাবে, আটার খামিরের ভিতর থেকে একটা লোম বার করলে যেমন আওয়াজ হয় না, ঠিক তাদের অন্তর থেকে ঈমান কখন বার হয়ে যাবে তারা নিজেরাও বুঝতে পারবে না। ওগো মুসলমান মাথায় রাখো, আল্লাহর একজন বিখ্যাত ওলি যার নাম আমরা অনেক শুনেছি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তিনি রাতের বেলা ঘুমিয়ে আছেন আর স্বপ্ন যোগে দেখতে পাচ্ছেন কিয়ামত শুরু হয়ে গিয়েছে, কিয়ামত শুরু হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদের কাছ থেকে হিসাব গ্রহণ করছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি ভয়ে জড়সড় হয়ে গিয়েছেন, এক সাইডে তিনি রয়েছেন, আবারও বলছি তিনি স্বপ্ন দেখছেন, স্বপ্নে দেখছেন এই ঘটনাটা শিক্ষা দেওয়ার জন্য, হয়তো আল্লাহ তার দ্বারাতে এই স্বপ্নটা দেখিয়েছেন। ঈমানটা আমাদের কেমন করে চলে যায় সেটাই বোঝাচ্ছি। ও মুসলমানেরা মাথায় রাখুন, গভীরভাবে উপলব্ধি করুন, আল্লাহর মহান ওলি পীর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দেখছেন এমন একটা সময় চলে আসলো, আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামিকে ডাক দিয়ে বললেন ও আমার বান্দা বাইজিদ, কোথায় রয়েছো? তোমার জীবনের ঈমান আমলের হিসাবটা আমার কাছে দাও। পীর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন কি বলবো আমি সব কিছু বাদ দিয়ে? বাইজিদ বুস্তামি হুজুর বললেন ও রব্বুল আলামিন আল্লাহ, তেমন কোন কিছু আমি নিয়ে আসতে পারিনি বাইজিদ, তবে ঈমানটা নিয়ে কলেমার উপরে ইস্তাকামাত থেকে আমি আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহ বললেন বান্দা বাইজিদ জীবনে নামাজ পড়োনি? হ্যাঁ আল্লাহ পড়েছিলাম। নামাজের কথা বললে না কেন? আল্লাহ নামাজ কবুল হয়েছে কি না জানি না, ওই জন্য নামাজের কথা আর বলিনি। রোজা রাখুনি? আল্লাহ রেখেছিলাম। কেন রোজার কথা বললে না? আল্লাহ রোজাটা কবুল হয়েছে কি না জানি না, ওই জন্য রোজার কথাটাও বলিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার বান্দা বাইজিদ, তুমি কি মনে করো না কি তুমি ঈমানের উপরে সঠিকভাবে ইস্তাকামাত থেকে আমার কাছে এসেছো? কথা শুনলে এবার ভয় লাগবে না লাগবে না? আল্লাহ বলছেন বান্দা বাইজিদ তুমি বলছো যে কিছুই আনতে পারোনি, ঈমানটা নিয়ে এসেছো, তুমি কি মনে করছো
তুমি তোমার ঈমানটা স্বচ্ছতা স্বচ্ছ রেখেই আমার কাছে এসেছো? এ কথার মার পেছে একটা আলাদা মতো ঠেকছে না? বাইজিদ বুস্তামি হুজুর মাথাটা নিচু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পীর বাইজিদ বুস্তামিকে লক্ষ্য করে বললেন, ও আমার বান্দা বাইজিদ, তোমার কি মনে পড়ে না কোনো একদিন রাতের বেলা ঠান্ডা দুধ তুমি পান করেছিলে আর তোমার সর্দি লেগেছিল? তুমি বলেছিলে, গতকাল রাতের বেলা যদি আমি ওই ঠান্ডা দুধটা পান না করতাম আমার সর্দি লাগতো না। ও আমার বান্দা বাইজিদ, তোমার সর্দি দেওয়ার মালিক কি ওই দুধ ছিল? হুজুরের মাথা একদম নিচু হয়ে গেছে। আল্লাহ, আমরা এমন কথা বলি তো? এই জিনিসটা যদি না খেতাম আজকে আমার পেটটা নামতো না, আজকে আমার গ্যাসটা হতো না। আমাদের শিক্ষার জন্য হয়তো আল্লাহ স্বপ্নের মাধ্যমে বাইজিদ বুস্তামির দ্বারাই ইলহামের মারফাত আমাদের কাছে পাঠিয়েছে যে আমার বান্দারা তোমরা যেন এমন ভুল করো না। হুজুর মাথা নিচু করে আছে। পীর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বললেন, ও আমার বান্দা বাইজিদ, মাথাটা উঁচু করো বাবা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম কোনো একদিন রাতের বেলা ঠান্ডার রাত্রে তুমি যখন বাড়ির দিকে রওনা হচ্ছিলে একটা বিড়ালের বাচ্চা বিড়াল ছানা ঠান্ডায় কাঁপছিল। ওগো আমার বান্দা বাইজিদ, তোমার দিলটা কেঁদে উঠলো ওই বাচ্চা বিড়ালটার প্রতি তোমার মায়া জন্মালো। ও বান্দা বাইজিদ, ওই বিড়ালের বাচ্চাটাকে নিয়ে তুমি বাড়িতে চলে আসলে, তুমি তোমার লেপ কম্বলের ভিতরে ওই 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 বিড়াল ছানাকে রেখে দিয়ে তাকে তাপ দিতে লাগলে, ওই বিড়াল ছানা ঠান্ডার হাত থেকে হেফাজত করেছিলে। ওগো আমার বান্দা বাইজিদ, তোমার এই জীবের প্রতি আমার সৃষ্টির প্রতি তোমার এই ভালোবাসা দেখে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আজ তোমার গোটা জীবনের সমস্ত আমলগুলো কবুল করে নিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি যারা তাদের সহিত ভালো ব্যবহার করাটাও আল্লাহ খুশি হয়ে যান। কত জলসা, কত মজলিস, কত মানুষেরা আল্লাহ সৃষ্টির সেবা করে, কিন্তু সেবার ভিতরে উদ্দেশ্যটা যদি ভালো থাকে তো ভালো। কম্বল দিচ্ছে সব থেকে, ওটা তো বিড়ালের প্রতি সদয় আচরণ করার জন্য আল্লাহ বাইজিদ বুস্তামিকে এই অফারটা দিলেন, এর ওসিলা করে বিড়াল বাচ্চার তুমি ঠান্ডার হাত থেকে রক্ষা করেছো, আমি আল্লাহ তোমার গোটা জীবনের আমলগুলো কবুল করে নিলাম, আ সৃষ্টির সেরা মানুষের ঠান্ডার হাত থেকে রেহাই দেওয়ার জন্য আমরা যারা ধনী মানুষ কম্বলের ব্যবস্থা করে থাকি। তবে কম্বলটার ওয়েট কত কথা বলেন, কত দামের কম্বল? সবটা হলে তারপরে জাকাত দেওয়ার সময় যে লুঙ্গিগুলো দেয়, শাড়িগুলো দেয়, কম্বলগুলো দেয়, সে কম্বল একটা একটার দাম তো মিনিমাম 5-7 হাজার টাকা করে হবে, 100 টাকা। হ্যাঁ, আচ্ছা, যে লোক 100 টাকা দিচ্ছে ওই লোক যদি ডেকে বলায়, হাজি সাহেব আপনি যে কম্বলগুলো দিচ্ছেন কপিস, তাহলে 200 পিস কম্বল দিচ্ছি। আচ্ছা, সব তো নতুন নতুন কম্বল, তো এই কম্বল আর আপনার বাড়ির কম্বল কি একই? বলে মাথা খারাপ, কানাডাতে বড় ছেলে নিয়ে এসেছিল তার দাম 33,000 টাকা। আরে কি দেখছো এ গরিবদের, গরিব মানুষের যে কম্বলটা দিচ্ছি সেটা হলো 100 টাকার ভিতরের কম্বল, ও ছাগলের জ্যাকেট করবে নাই বাড়ি যেয়ে পাপোষ করবে, গায়ে কি দেবে? দিতে গেলে ভালো দিন, 200 দেওয়ার দরকার নেই, আপনি 10টা দিন, তারা যেন গরিব মানুষেরা যেন পড়তে পারে। কাপড় দিচ্ছে পরার মতো না, লুঙ্গিগুলো দিচ্ছে
জীব সেবা করছে, জীবের সেবা। এ সেবা লোক দেখানো, টিকিট দিয়ে বিরাট মানুষের আয়োজন হবে না। তুমি যদি পারো তাদের হাতে যে টাকাটা দিয়ে আসো, তাতে তোমার এই দানটা আল্লাহর কাছে সব থেকে বেশি কবুলিয়াত হবে বলে আশা করা যায়। তা না হলে আল্লাহ প্রত্যেকের আমলটা যেমন দেখে তেমন অন্তরটাও দেখে। শুধু আমল করলে বলো সব হয় না, শুধু আমল করলেই সব হয় না, নামাজ পড়লেই সব হয় না, রোজা রাখলেই সব হয় না, দান করলেই সব হয় না। আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানিয়েছেন, ও আমার উম্মাত উম্মাতিনা মনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার উম্মাত উম্মাতিনা, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বাহ্যিক কোন আকার আকৃতিকে দেখবেন না। কার কত তাকে কত তলায় বাস করতে, কে গাছতলায় বা কে গাছতলায় থাকতো, আর কে পাঁচতলায় থাকতো, কে এসি ঘরে চড়ে বেড়াতো, আর কে সাইকেলে চড়ে বেড়াতো, এমনি করে কে ধনী কে গরিব আল্লাহ এগুলো দেখে বিচার করবেন না। ওয়ালা কি ইয়াংজুনু ইলা কোনো বিকম আমালিকম। দয়ার নবী মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার উম্মাত উম্মাতিনা, আমি আল্লাহ নবী জানিয়ে নিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তর আর তোমাদের আমল দেখে এই বিচার করবেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর হাদিস অনুযায়ী আল্লাহ অন্তর দেখবেন আর আমলও দেখবেন। আমি যে নামাজ পড়ছি আল্লাহ আমার অন্তর দেখবে না? গ্রামের মানুষ, গ্রামের মানুষ তাকে ভালো বলবে তাই নামাজ পড়ছে না? এমনি আল্লাহ জাহান্নামের ভয়ে আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে নামাজ পড়ছে, আল্লাহ এগুলো দেখবে না? জীবনে নামাজ পড়ে না, অনেক মানুষ এমনও আছে কুটুম বাড়ি গেলে এক অক্ত নামাজও ছাড়ে না। আচ্ছা, কুটুম বাড়ি যাওয়ার পরে তার আল্লাহর ভয় হচ্ছে? তার মানে কি বলেন তিনি, কুটুমরা যাতে মনে করে যে লোকটা নামাজি, বাড়ি না পড়ি না পড়ব, বাড়ি নামাজ না পড়ি না পড়ব, কুটুম বাড়ি গিয়ে একক তো ছাড়বো না, রোজা কোনো দিন রাখে না, বড় বেয়ে আসছে বাড়িতে সেই দিন রোজা রেখেছে, আর মনে মনে আল্লাহ বিল্লি করছে আল্লাহ কবে বাড়ি যাবে। আমল যদি করতে হয়, আবারও বলছি সব আমলে সব হয় না, সব আমল করলেই সব হয় না, আমল করতে হবে এখলাসের সহিত আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে। আল্লাহ আমাদের সকলকে এখলাসের সহিত আমল করার তৌফিক দেন বলি আল্লাহুম্মা আমিন। মসজিদের সুযোগ্য ইমাম হাফেজ সাইফুদ্দিন সাহেব তিনি আপনাদের কাছে বায়ান রাখছেন, তাঁর বক্তব্য শুনতে থাকুন প্রাণ ভরে। দরুদ শরীফ, আল্লাহুম্মা।